নাইজেরিয়ায় মসজিদে নামাজ চলাকালীন হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন আর আঠেরো জনকে অপহরণ করা হয়েছে রবিবার দেশটির পুলিশ সেই তথ্য জানিয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেনগাড়ি গ্রামের শুক্রবার নামাজের সময় হামলাকারীরা মোটরসাইকেলে করে তাদের উপর গুলি ছড়ে নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন রাজ্যের পুলিশের মুখপাত্র জানায় দস্যুরা পাঁচজন মুসল্লিকে হত্যা করেছে এবং আঠেরো জনকে অপহরণ করেছে তবে স্থানীয় বাসিন্দারা বলছে হামলাকারীরা ত্রিশ জনের বেশি মুসল্লিকে অপহরণ করেছে এই ঘটনাকে ঘিরে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ